রিভাইভ ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুসলমানদের পতনে বিশ্বকে হারালো। আমরা আছি এর অষ্টম পর্বে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এই মুহূর্তে আমাদের চ্যানেলে চলছে তিনটি সিরিজ একই সাথে, সংশয়বাদী, মুসলমানদের পতনে বিশ্বকে হারালো এবং সালাহউদ্দিন। তো আপনি যদি কোনোটা মিস করতে না চান তাহলে দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথেই পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আমরা আছি দ্বিতীয় অধ্যায়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব। মানবতা যখন মরণ যন্ত্রণায় কাতরাচ্ছিল, দুনিয়া তার যাবতীয় সাজ সরঞ্জাম নিয়ে ধ্বংসের ভীতিপ্রদ এবং গভীর গর্তে নিক্ষিপ্ত হতে চলছিল, ঠিক তখনই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী এবং রিসালাত সহ প্রেরণ করেন, যাতে তিনি এই মুমূর্ষু মানবতাকে নবজীবন দান করতে পারেন এবং লোকেদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসতে পারেন। আলিফ লাম র, এই কিতাব এটা তোমাদের প্রতি অবতীর্ণ করেছি যাতে করে তুমি মানব জাতিকে তাদের প্রতিপালকের নির্দেশক্রমে বের করে আনতে পারো, অন্ধকার থেকে আলোকে, তার পথে যিনি পরাক্রমশালী এবং প্রশংসাময়। আল কোরআন 14:1। তিনি মানব জাতিকে কেবল এক আল্লাহর বন্দেগীর দিকে আহ্বান জানান এবং দুনিয়ার যাবতীয় বন্দেগী এবং দাসত্ব থেকে মুক্তি দেন। জীবনের প্রকৃত নিয়ামত রাজি, যেসব থেকে মানুষ নিজেকে মাহরুম রেখে দিয়েছিল, পুনর্বার তাকে দান করেন এবং সেই লৌহ শৃঙ্খল ও বেড়ি থেকে মুক্ত করেছিলেন যা তারা অপ্রয়োজনে নিজের উপর ফেলে রেখেছিল। যে সৎ কাজ করে এবং সৎ কাজের নির্দেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, তাদের জন্য পবিত্র বস্তু বৈধ এবং অপবিত্র বস্তু অবৈধ করে, এবং যে মুক্ত করে তাদেরকে তাদের গুরুভার থেকে ও শৃঙ্খল থেকে যা তাদের উপরে ছিল। 7:157। তার আবির্ভাব মানব জাতিকে নবজীবন, নতুন আলোক রশ্মি, নবতর শক্তি, নতুন উত্তাপ, নতুন ইমান, নবতর প্রত্যয়, নতুন বংশধরা, নতুন কৃষ্টি সংস্কৃতি, নতুন সমাজ দান করেছিল। তার আগমনে দুনিয়ার নতুন ইতিহাস এবং মানব জাতির কর্মের নবজীবনের সূত্রপাত হয়েছিল। কেননা আত্মবিস্মৃত এবং আত্মহারার ভেতর যেই যুগ অতিক্রান্ত হয়েছে তা ধূর্তব্য নয়। চক্ষুষ্মান ও অন্ধ, জীবিত ও মৃতকে এক পাল্লায় রাখা চলে না। আল্লাহ তাআলা বলেছেন, সমন্বয় অন্ধ এবং চক্ষুষ্মান, অন্ধকার ও আলো, ছায়া ও রৌদ্র, এবং সমন্বয় জীবিত ও মৃত। 35:19-22। জাহেলিয়াত এবং ইসলামের মাঝে যে ব্যবধান ছিল এর চেয়ে বড় কোনো ব্যবধান নেই, কিন্তু এই ব্যবধান যে দ্রুততার সাথে অতিক্রান্ত হয় দুনিয়ার বুকে এরও কোনো নজির নেই। দুনিয়ার তারই নেতৃত্ব এই দীর্ঘ সফর কীভাবে অতিক্রান্ত করেছিল এবং জাহেলিয়াত থেকে ইসলামের দিকে কীভাবে উত্তরণ ঘটেছিল, পরবর্তী পৃষ্ঠাগুলোয় সেই উত্তরগুলোর জবাব সবিস্তারে বর্ণিত হয়েছে। জাহেলিয়াতের সংক্ষিপ্ত চিত্র পেছনের অধ্যায়গুলোতে শ্রোতারা পরিমাপ করতে পেরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে দুনিয়ার অবস্থা এমন একটি ঘরের মতো ছিল যার ভিত্তি এক প্রবল ভূমিকম্প দুর্বল ও নড়বড় করে দিয়েছিল। প্রতিটি বস্তু ছিল স্থানচ্যুত এবং সামঞ্জস্যহীন। এই ঘরের সাজ সরঞ্জাম সব ওলট পালট হয়ে গিয়েছিল। ভাঙাচোরার হাত থেকে বেঁচে যাওয়া আকার আয়তন পাল্টে গিয়েছিল জিনিসের। এক জায়গার জিনিস আরেক জায়গায় পড়েছিল, কোথাও সামানের স্তূপ আবার কোথাও একেবারেই খালি। দর্শক সেখানে এমন সব মানুষ দেখতে পেত যাদের চোখ তাদের নিজেদের অস্তিত্বই ছিল নগণ্য এবং মূল্যহীন। তারা গাছপালা, প্রস্তরখণ্ড এবং পানির পূজা করতে শুরু করে দিয়েছিল, এমনকি তারা নিষ্প্রাণ এবং জড় বস্তু মাত্রই পূজা শুরু করেছিল। তাদের বিকৃতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে দৈনন্দিন জীবনের স্থূল সত্যগুলোকে বুঝতেও তারা অক্ষম ছিল। তাদের চিন্তা শক্তির বিশৃঙ্খল এবং বিশ্রস্ত হয়ে গিয়েছিল। তাদের অনুভূত ভুল পথে চলছিল। স্থূল এবং সহজবোধ্য জ্ঞানও তাদের কাছে সূক্ষ্ম এবং অবোধগম্য, এবং সূক্ষ্ম এবং অবোধগম্যগুলো তাদের কাছে স্থূল এবং সহজবোধ্য হয়ে গিয়েছিল। নিশ্চিত ও অকাট্য বিষয়গুলো তাদের কাছে সন্দেহযুক্ত, এবং সন্দেহ ও সংশয়যুক্ত বিষয়গুলো তাদের কাছে নিশ্চিত এবং অকাট্য বিষয়ে পরিণত হয়েছিল। তাদের রুচি বিকৃত হয়ে গিয়েছিল, ফলে তিক্ত এবং বিষাদ জিনিসও সুস্বাদু, এবং সুস্বাদু জিনিসও তাদের কাছে তিক্ত এবং বিষাদ মনে হচ্ছিল। তাদের অনুভূতি নষ্ট হয়ে গিয়েছিল, ফলে বন্ধু এবং শুভাকাঙ্ক্ষের সাথে শত্রুতা, এবং শত্রু ও অশুভাকাঙ্ক্ষের সাথে ছিল তাদের বন্ধুত্ব। সমাজের অবস্থাও ছিল তথৈবচ,
এ যেন গোটা বিশ্বেরই একটি ছোট সংস্করণ। প্রতিটি বস্তুর ভুল আকার আকৃতিতে এবং ভুল স্থানে চোখে পড়বে। এই সমাজে নেকড়ে এবং বাঘকে মেষপালের রাখালি করতে দেওয়া হয়েছিল, আর বানরকে দেওয়া হয়েছিল পিঠা ভাগ করতে। এই সমাজে দুরাচারী অপরাধীরা ছিল সৌভাগ্যবান আর পরিতৃপ্ত, আর সদাচারী চরিত্রবান লোকেরা ছিল দুঃখ কষ্টে জর্জরিত, যন্ত্রণা ক্লিষ্ট। সদাচরণ এবং সৎচরিত্র চাইতে বড় অপরাধ আর বোকামি, আর অসৎচরিত্র এবং অসদচরণের চাইতে বড় যোগ্যতা ও গুণ এই সমাজে আর কিছুই ছিল না। এ সমাজে আচার আচরণ ছিল ধ্বংসাত্মক, যা এই গোটা দুনিয়াকেই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। মদ, মাস্তানি, চরিত্রহীনতা, উন্মত্ততা, সুদখোর, লুটপাট, চিন্তায় অর্থলিপ্সা চরমে পৌঁছেছিল। নির্দয়তা, নিষ্ঠুরতা কন্যা সন্তানকে জীবিত পুড়ে ফেলার পর্যায়ে গিয়ে উপনীত হয়েছিল। শিশুদেরকে তাদের শৈশবে হত্যা করা হতো। রাজা বাদশাহরা আল্লাহর মালকে হাতের ময়লা এবং আল্লাহর বান্দাদেরকে তাদের কৃতদাস মনে করত। সাধু সন্তরা খোদা সেজে বসেছিল। লোকের মাল না হক খেতে, ওড়াতে এবং আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথ থেকে ফেরাতে তাদের আর কোনো কাজ ছিল না। এছাড়া আল্লাহ প্রদত্ত মানবীয় গুণাবলীকে তারা অত্যন্ত নির্দয়ভাবে নষ্ট অথবা অপাত্রে ব্যয় করছিল। এর থেকে কোনো প্রকার উপকার গ্রহণ এবং সঠিক স্থানে তা ব্যবহার হচ্ছিল না। শৌর্য বীর্য, জুলুম জবরদস্তিতে, উদারতা ও বনাদ্যতা, অপব্যয় অপচয়ে, গাইরত এবং আত্মমর্যাদা বোধে জাহেলি অহমিকা, মেধা প্রতারণা ও অপকৌশলে রূপান্তরিত হয়েছিল। জ্ঞান বুদ্ধির কাজ কেবল ওইটাই ছিল যে অপরাধের নিত্য নতুন কৌশল অবলম্বন করবে, প্রবৃত্তির পরিতৃপ্তির নতুন নতুন পথ খুঁজে বের করবে। মানুষ ও মূল্যবান মানবীয় সম্পদ বহুকাল থেকেই নষ্ট হচ্ছিল। মানুষই ছিল এমন একরকম কাঁচামাল যার ভাগ্যে অভিজ্ঞ কোনো কারিগর জোটেনি, যিনি তা থেকে সংস্কৃতির বিশুদ্ধ অবকাঠামো তৈরি করতে পারতেন। এ ছিল যেন কাঠের তক্তার স্তূপ যা বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে নষ্ট হচ্ছিল। এমন কেউ ছিল না যিনি এগুলোকে জোড়া দিয়ে জিন্দেগির জাহাজ নির্মাণ করতে পারতেন। সংগঠিত এবং সুশৃঙ্খল জাতিগোষ্ঠীর স্থলে ভেড়ার কয়েকটি পাল চোখে পড়ত যার কোনো রাখাল ছিল না। রাজনীতি ছিল সেই উঠের নাই যার নাকে দড়ি নেই, অথচ বলগাহীন আর শক্তি ছিল এমন এক তলোয়ার যা এক পাল মাতালের হাতে গিয়ে পড়েছিল, যদ্বারা সে স্বয়ং নিজেকে এবং নিজের সন্তান এবং ভাইদেরকে আহত ও ক্ষতবিক্ষিত করছিল। আংশিক সংস্কারের ব্যর্থতা, এই খারাপ ও অধঃপতিত জীবনের প্রতিটি শাখা সংস্কারের সমগ্র জীবনই কামনা করেছিল। অরাজকতা প্রতিটি দিক এর হকদার ছিল যে সে তার সংস্কারকে সমগ্র মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে, তাকে একটি মুহূর্তের জন্য ফুসরত দেবে না। সংস্কার যদি কোনো সাধারণ মানুষের হতো যে ওহি নবুয়তের পথ নির্দেশনের পরিবর্তে আপন জ্ঞান বুদ্ধি দ্বারা কাজ করত, তাহলে সে এই জীবনের একই দিকের উপর তার সমগ্র প্রয়াস নিয়োজিত করত এবং গোটা জীবনের সমাজে কেবল একটি ব্যাধি নিরাময়ের জন্য উৎসর্গ করে দিত। কিন্তু এর দ্বারা বিরাট কোনো লাভ হতো না, এজন্য যে মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপারটা খুবই জটিল এবং নাজুক। এর ভিতরে বহু চোরা দরজা রয়েছে এবং আশ্চর্য ধরনের সব ছিদ্র এবং ফাঁকফোকর। এর আসল দুর্বলতা ও কেন্দ্রীয় সমস্যাটা ধরতে পারাটা সহজ নয়। যখন সামাজিক মানুষের রুচির বিকৃতি ঘটে যায়, তখন তার কেবল একটি দোষ দূর করা, কেবল একটিমাত্র দুর্বলতার পিছনে লাগা ফলশ্রুত নয়। তেমনই ফলশ্রুত নয় কোনো একটি অভ্যাস সংশোধন করা যতক্ষণ পর্যন্ত এর মোড় মন্দের দিক থেকে ফিরিয়ে ভালোর দিকে এবং খারাপের দিক থেকে ফিরিয়ে সঠিকের দিকে ফেরানো না হয়। জিন্দেগির ভিতর যেসব আগাছা জন্মেছে তা উপড়ে ফেলা না হয়, আর এর জমিন ঘাস এবং আপন উদ্গত চারা থেকে মুক্ত না হবে, যাতে করে নেকি এবং কল্যাণের প্রতি প্রেম এবং ভালোবাসা, আল্লাহ তাআলার ভীতির চারা তার অন্তরে রোপণ করা যায়। মানব সমাজের প্রতিটি দুর্বলতা এবং প্রতিটি দোষ ত্রুটির সংশোধনার্থে সমগ্র জীবন দাবি জানাই। কোনো কোনো সময় একটা আস্ত সংস্কারী দলের জীবনের মোকাবেলায় নিয়োগ করে সংশোধন করা সম্ভব হয় না। যদি কোনো দেশের মদদে কুঅভ্যাস জেগে বসে আর তা নিয়মিত অভ্যাসে পরিণত হয়ে যায়, তাহলে তাদের মদপান থেকে বিরত রাখা খুব সহজ নয়। মদপান মানুষ কেন করে, এটা কিসের ফল? এটা এমন এক মানসিকতা ও মেজাজের ফল যা আনন্দ ফুর্তি ভালোবাসে, চাই কি যে সেই আনন্দ ফুর্তি বিষাক্তই হোক না কেন, তা আত্মবিলুপ্তি এবং আত্মবিস্মৃতি দাবি জানাই, চাই কি এর জন্য হাজার গুণাই করতে হোক না কেন। এই মানসিকতাকে বিকৃত বক্তব্য বা লেখনী দ্বারা মদের স্বাস্থ্যগত কুফল এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ লিখে কঠিন থেকে কঠিন তার আইন তৈরি করে তা কঠিনভাবে প্রয়োগ করে জরিমানা আদায় করে প্রতিরোধ করা যায় না। একে কেবল গভীর মানসিক পরিবর্তনের দ্বারাই প্রতিরোধ এবং প্রতিহত করা যায়।
এছাড়া অপর কোনো পন্থা আবিষ্কার করলে হয়তো অপরাধ অন্য কোনো রূপে আবির্ভূত হবে এবং নিজের জন্য অন্য পথ সৃষ্টি করে নেবে। পয়গম্বর এবং রাজনৈতিক নেতাদের মধ্যে পার্থক্য। আরব দেশের কাজের খুবই বিস্তৃত ক্ষেত্র ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জাতীয়বাদী নেতা কিংবা দেশপ্রেমিক হতেন, তার কর্মপন্থা এবং কর্মপদ্ধতি রাজনৈতিক এবং দেশীয় নেতাদের মতো হতো, তাহলে তার সামনে সর্বোত্তম পন্থা ছিল এই যে তিনি আরব ভূখণ্ডকে একটি দেশ বলে অভিহিত এবং আরব গোত্রগুলোতে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করতেন এবং আরবদের সংহত এবং সুদৃঢ় শক্তির সাহায্যে একটি পাকাপোক্ত যুদ্ধাংদেহী ব্লক বানাতেন এবং একটি আরব রাষ্ট্র কিংবা প্রজাতন্ত্রের ভিত্তি স্থাপন করতেন সহজেই, যার উপর তিনি প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধান হতে পারতেন। এমত অবস্থায় আবু জেহেল, উতবা প্রমুখ তার সঙ্গে সহযোগিতাপূর্ণ অবস্থান করত, তাকে আরবের নেতৃত্ব সমর্পণ করত, কেননা তারা তার সততা আমানতদারিতা প্রত্যক্ষ করেছিল আর তাকে মক্কায় সবচাইতে জটিল মতানৈক্যের ক্ষেত্রে সালিশ মেনেছিল। কুরাইশদের প্রতিনিধি হিসেবে তার সামনে আরবদের নেতৃত্ব পদদানের প্রস্তাব দিয়েছিল এবং বলেছিল, আপনি যদি নেতৃত্বের আকাঙ্ক্ষী হয়ে থাকেন তাহলে এ ব্যাপারে আমাদের কোনো অমত নেই, আপনি আজীবন আমাদের নেতা থাকবেন। আর যদি এই রাজনৈতিক অবস্থানগত মর্যাদা লাভ করতেন তখন তার জন্য পারসিক কিংবা রোম সাম্রাজ্যের বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনা করা খুবই সহজ হয়ে যেত। তিনি আরবের অশ্বারোহীদের সাহায্যে পারস্য এবং রোম সাম্রাজ্যের উপর হামলা করতে পারতেন, অনারব শক্তিসমূহকে পদানত করে রোম এবং পারস্যের উপর আরবদের বিজয়ের ডঙ্কা বাজাতে পারতেন। এটা কত বড় চিত্তাকর্ষক স্বপ্ন ছিল এবং আরব জাতিগত গোত্রীয় অহমিকা পরিতৃপ্তির জন্য এর ভিতরে কতটা খোরাক ছিল। আর এই উভয় সাম্রাজ্যের সঙ্গে একই সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়াকে যদি তিনি রাজনৈতিক দূরদর্শিতা পরিপন্থী মনে করতেন, তাহলে ইয়েমেন এবং আবিসিনিয়ার উপর আক্রমণ চালিয়ে এই দুটোকে তার নব উত্থিত হুকুমতের অন্তর্ভুক্ত করে নেওয়া তেমন কঠিন কিছু ছিল না। স্বয়ং আরবেই এত সামাজিক এবং অর্থনৈতিক সমস্যা বিদ্যমান ছিল যেগুলো সর্বোচ্চ রাজনৈতিক দূরদর্শিতা এবং বিচক্ষণতা, জাতীয় সংগঠন, ব্যবস্থাপনাগত যোগ্যতা ও সর্বোচ্চ ইচ্ছাশক্তি অপেক্ষা করছিল বছরের পর বছর ধরে। একজন সর্বোচ্চ মানের শক্তিশালী ইচ্ছাশক্তির অধিকারী নেতা আরবের স্থানীয় সংস্কার সংশোধন এবং সংগঠিত করতে তাদেরকে দুনিয়ায় এক বিরাট বড় শক্তি এবং মর্যাদাবান রাষ্ট্রে পরিণত করতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্য আবির্ভূত বা প্রেরিত হননি যে তিনি একটি বিকৃতি দূর করে তার স্থানে আরেকটি বিকৃতি আনবেন, একটি অন্যায় দূর করে আরেকটি অন্যায়ের জন্ম দেবেন, এক জিনিসকে এক স্থানে বৈধ এবং অন্য স্থানে সেটাকে অবৈধ করবেন, এক জাতির স্বার্থপরতা এবং স্বার্থন্ধতা বিরোধিতা করবেন এবং অন্য জাতির স্বার্থপরতা স্বার্থ অন্ধতাকে উৎসাহিত করবেন। তিনি দেশ পূজারী লিডার এবং একজন রাজনৈতিক নেতা হিসেবে আগমন করেন নিজে একটি জাতিকে নিশ্চিহ্ন এবং উজাড় করে দিতে অপর জাতিগোষ্ঠীকে আবাদ করবেন, অন্য জাতিগোষ্ঠীর সম্পদ এবং স্বর্ণরৌপ্য দিয়ে আপন জাতি আপন সম্প্রদায়ের ভাণ্ডার পূর্ণ করবেন এবং মানুষকে রোম এবং পারস্যের গোলামি থেকে মুক্ত করে আদনান বংশ ও কাহাতান সন্তানদের গোলামির জিঞ্জিরে আবদ্ধ করবেন। তার আবির্ভাবের উদ্দেশ্য ছিল দুনিয়া এবং দুনিয়াবাসীকে জান্নাতের সুখবর শোনানো এবং পরকালীন শাস্তির ভীতি প্রদর্শন। তিনি দাওয়া ইলাল্লাহ তথা আল্লাহর দিকে আহ্বানকারী সিরাজে মুনিরা তথা প্রদীপ্ত প্রদীপ হয়ে এসেছিলেন গোটা পৃথিবীকে আলোকোজ্জ্বল করে তুলতে। তাকে পাঠানো হয়েছিল দুনিয়াকে মানুষের গোলামি থেকে মুক্ত করে কেবল আল্লাহর গোলামিকে ন্যস্ত করতে, মানুষকে বস্তুগত জীবনের কালো কুঠুরি থেকে বের করে দুনিয়া এবং আখিরাতের বিস্তৃত প্রশস্ত অঙ্গনে টেনে নিতে, নানাবিধ ধর্ম এবং মতাদর্শের বাড়াবাড়ি এবং বেইনসাফি থেকে মুক্তি দিয়ে ইসলামের ন্যায় সুবিচার দ্বারা ধন্য ও তৃপ্ত হওয়ার সুযোগ করে দিতে। তার কাজ ছিল সৎ কাজে উৎসাহ দান, অসৎ কাজ থেকে নিবৃতকরণ, পাক পবিত্র জিনিসকে হালাল এবং নাপাক এবং নোংরা জিনিসকে হারাম প্রতিপন্ন করা এবং সেই সব শেকল এবং বড়ি বেড়ি থেকে মুক্তকরণ যা মানুষ তার অজ্ঞতার দারুণ কিংবা মাহজাব ও হুকুমতের জোর জবরদস্তি করে মানুষের পায়ে পড়িয়ে দিয়েছিল। এজন্যই তার সম্বোধন কেবল একটি জাতিগোষ্ঠী কিংবা কোনো একটি দেশের অধিবাসীদের উদ্দেশ্যে ছিল না, তার সম্বোধন ছিল তাবৎ মানব জাতির উদ্দেশ্যে, গোটা মানব জাতির বিবেকের প্রতি, আরব জাতির সীমাতিরিক্ত পশ্চাৎপদতা এবং রাজনৈতিক চারিত্রিক অধপতনের দারুণ অবশ্যই এর হকদার ছিল যে তার অভিযান সেখান থেকেই শুরু হবে এবং নবুয়তী কাজের সূচনাও সেই জাতির ভেতরেই হবে। উম্মুল কুরা বিশ্বকেন্দ্র মক্কা মুয়াজ্জম ও আরব উপদ্বীপ তার ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক স্বাধীনতার কারণে তার চেষ্টা ও সাধনার জন্য সর্বোত্তম কেন্দ্র ছিল এবং আরব জাতি তাদের মনস্তাত্ত্বিক ও চারিত্রিক বৈশিষ্ট্যর দরুন
তার পয়গমের সর্বোত্তম বাহক ও তার দাওয়াতের বোঝা বহনের সর্বাধিক যোগ্যতা সম্পন্ন দূত হতে পারত। তিনি সেসব সংস্কারের অন্তর্ভুক্ত ছিলেন না যারা আপন জাতি অথবা যুগের কতগুলো সামাজিক দুর্বলতা কিংবা চারিত্রিক নষ্টামি দূর করতে সচেষ্ট হন এবং সাময়িকভাবে সেসব রোগ ব্যাধি অপনোদনের সফলতা লাভ করেন কিংবা ব্যর্থ হয়ে জগৎ সংসার থেকে বিদায় নেন। মানব সভ্যতার সঠিক সমাধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পথ নির্দেশনাধীন দাওয়াত এবং সংস্কার সংশোধনের কাজে সহি রাস্তায় শুরু করেন। তিনি মানব স্বভাবের তালায় সঠিক চাবি লাগান। এ ছিল সেই তালা যা খুলতে সেই যুগের সমস্ত সমাজ সংস্কারকগণ ছিলেন ব্যর্থ। তিনি মানুষকে সর্বপ্রথম আল্লাহর উপর ইমান আনার তথা সত্তায় বিশ্বাসের স্থাপনের আহ্বান জানালেন এবং বাতিল তথা মিথ্যা অবশ্য দেবদেবী সমূহকে প্রত্যাখ্যান করতে বললেন। সেই সঙ্গে তাগুত আল্লাহ ব্যতিরেকে সকল সত্তা সাধারণভাবে যেগুলোর গোলামি এবং আনুগত্য করা হয় সেগুলোকে অমান্য করতে নির্দেশ দিলেন। লোকেদের মাঝে দাঁড়িয়ে সজোরে উচ্চ কণ্ঠে তিনি ঘোষণা করলেন, হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই সফলতা লাভ করবে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সামনে এই সম্পূর্ণ সিরিজটি আসতে চলেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনই লাইক বাটনে ক্লিক করে দিন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং দোয়ায় আমাদেরকে স্মরণ রাখবেন।